নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 11 সেপ্টেম্বর 2024 দৈনিক রাশিফলের ভিডিও, মেষ টু মীন রাশির আগামীকাল কেমন যাবে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে 12টি রাশির, এটা দৈনিক রাশিফল। অবশ্যই ভিডিওটি আলোচনা আপনারা সম্পূর্ণ শুনবেন এবং ভিডিওর শেষে থাকবে যে 4টি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, তার লাকি নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি মোটেও কেটে আপনারা দেখবেন না। দেখুন, আগামীকাল বুধবার শুক্লপক্ষের অষ্টমী তিথি রয়েছে, জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছে, যোগ রয়েছে প্রীতি যোগ, চন্দ্র আপনার বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। দিনের যে অশুভ সময় রাহুকাল, আপনার দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত কিন্তু রাহুকাল রয়েছে, এই সময়টাতে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন না। দেখুন, উত্তর দিকে যাত্রা করা নিষেধ রয়েছে আগামীকাল। অবশ্যই যদি করতেই হয়, আপনারা মুখে সবুজ এলাচ হয়, এলাচ একটু মুখে দিয়ে আপনারা বেরাবেন এবং ভগবানের নাম আপনারা স্মরণ করুন এবং যাত্রা করুন, দেখবেন যাত্রাক্ষেত্রে কোনো সমস্যা আপনার আসবে না। শুরু করা যাক রাশিফল দৈনিক মেষ রাশি। মেষ রাশির আবারও বলবো, আপনার শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে অবশ্যই আগামীকাল নজর রাখুন। শরীর নিয়ে কিছু সমস্যা হতে পারে, অফিসে আপনার বাদ বিবাদ এড়িয়ে চলুন, অর্থাৎ যেখানে আপনি কাজ করছেন কর্মস্থলে বাদ বিবাদ হতে পারে, সেই বাদ বিবাদ আপনারা এড়িয়ে চলুন। কোনো জায়গাতে আপনারা সাইন করছেন, কোনো গুরুত্বপূর্ণ কাগজে সই করছেন, অবশ্যই আপনারা দেখে এবং পড়ে সেই জায়গাটাতে আপনারা সই করুন। বৃষরাশির মানসিক দুশ্চিন্তা কমবে, অর্থনৈতিক স্থিতি আপনার ভালো থাকবে, আটকে থাকা কাজ বৃষরাশির হয়ে যাবে। মিথুন রাশি, স্বাস্থ্য আপনার ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই মিথুন রাশির। আর্থিক স্থিতি ভালো থাকবে, আটকে থাকা আপনার গুরুত্বপূর্ণ কাজ আগামীকাল হয়ে যাবে। কর্কট রাশি, মানসিক দুশ্চিন্তা কমবে, কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আসবে, সময়ের সঠিক ব্যবহার আপনারা করুন আগামীকাল। সিংহ রাশি, শরীর স্বাস্থ্যের দিকে আপনারা নজর দিন, পারিবারিক বাদ বিবাদ এড়িয়ে চলুন, গাড়ি বা বাইক আপনারা সাবধানে চালান। কন্যা রাশি, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, কোনো শুভ সূচনার প্রাপ্তি হতে পারে আগামীকাল। তুলা রাশি, কেরিয়ারে পরিবর্তন হবে, আগামীকাল আপনারা খুব ব্যস্ততার মধ্যে থাকবেন, আর্থিক স্থিতি আপনার আগামীকাল ভালো থাকবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির কোনো পুরাতন ইচ্ছা পূরণ হবে, অর্থাৎ আপনার যে কোনো পুরাতন কোনো মনের ইচ্ছা ছিল সেটা আপনার পূরণ কিন্তু হবে। কেরিয়ারের সমস্যা আপনার দূর হবে, আর্থিক সমস্যাও আপনার দূর হবে। ধনু রাশি, পারিবারিক সমস্যা হতে পারে, কেরিয়ারের দিকে নজর দিন, চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। মকর রাশি, স্বাস্থ্য আপনার ভালো থাকবে, কেরিয়ারে লাভ হবে, শত্রু এবং বিরোধী
আপনার বিপক্ষ দল শান্ত হবে। কুম্ভ রাশি, কেরিয়ারে সফলতা পাবেন, আর্থিক স্থিতি ভালো থাকবে, যাত্রার যোগ রয়েছে। মীন রাশি, আটকে থাকা টাকা আপনি পেতে পারেন, কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার হয়ে যাবে, কর্মক্ষেত্রে কিছুটা চাপ আগামীকাল আপনার কমতে পারে, অর্থাৎ যেখানে আপনি কাজ করছেন সেই জায়গাটাতে আপনার কিছুটা কাজের ক্ষেত্রে চাপ আপনার কিন্তু কমবে। এবার আসি আগামীকাল এই 27টি নক্ষত্রের মধ্যে কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে দিনটি ভালো হতে চলেছে। দেখুন, আপনার রেবতী, পূর্ব ভাদ্রপদ, শ্রবণা, জ্যেষ্ঠা, চিত্রা, মঘা, মৃগশিরা, উত্তর ফাল্গুনী এবং পূর্ব ফাল্গুনী। এবার আসি যে চারটি রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে সেই চারটি রাশির নাম, লাকি নাম্বার, শুভ সময়। তার আগে যারা প্রচুর লটারি কাটছেন বা শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন বা আকস্মিক ধন প্রাপ্তির জন্য ফাটকাতে টাকা লাগাচ্ছেন বা অনলাইন ট্রেন্ডিংয়ে টাকা লাগাচ্ছেন, অবশ্যই রাহু গ্রহকে আপনারা পাওয়ারফুল করুন, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং পাশাপাশি বার্থ চার্ট রিফরমেশন করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। যারা 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। প্রথম রাশি কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 9:11 থেকে 9:54 পর্যন্ত, আপনাদের কন্যা রাশির টার্গেট নাম্বার 8। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের শুভ সময় সকাল 10:22 থেকে 11:03 পর্যন্ত, বৃষ রাশির টার্গেট নাম্বার 6। তিন নম্বর রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের লাকি নাম্বার 8। আপনাদের শুভ সময় সকাল 9:50 থেকে 11:14 পর্যন্ত। একদম শেষ রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 2। আপনাদের যে শুভ সময় সকাল 11:00 থেকে 11:43 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছক দেখিয়ে নিন এবং বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা ফোন করুন। অনেকে ফোন করছেন, আমি বারবার বলবো আপনারা হোয়াটসঅ্যাপ করুন, আপনারা চট জলদি রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। নমস্কার।